বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল কন্যা নিশা দেবগন সম্প্রতি সুইজারল্যান্ডে বেদান্ত মহাজন নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন নিশা। তার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি আর পার্টিতে গিয়ে প্রেম লীলায় মজেছেন এই তারকা দম্পতি কন্যা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল কন্যা নিশা দেবগন সম্প্রতি বলিপাড়ার বিভিন্ন পার্টি অনুষ্ঠানে দেখা মিলছে তার। যদিও পড়ালেখার সুবাদে বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন তিনি। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া শেষ করে সুইজারল্যান্ডে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন এই তারকা দম্পতি কন্যা। সেখান থেকেই বন্ধুদের সঙ্গে নানা পার্টিতে যোগ দিয়ে হর হামেশায় আলোচনায় থাকছেন তিনি। তারকা দম্পতির মেয়ে হওয়ায় নিশার ব্যক্তিগত জীবনকে ঘিরে ভক্তদের ব্যাপক আগ্রহ চোখে পড়ে সব সময়। কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, এমনই নানা প্রশ্নের ঘুরপাক খায়। সঙ্গে সম্পর্কে রয়েছেন নিশা। তার সঙ্গে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে এই তারকা দম্পতি কন্যাকে। নিজেদের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গেছে নিশাকে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। মহাজন একটি ইভেন্ট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা। 25 বছর বয়সে বেদান্ত ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স করেছেন। এদিকে বাবা মায়ের মতো চলচ্চিত্রে নাম লেখাতে পারেন নিশা। এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমে অজয় দেবগন বলেছিলেন, আমি জানি না এই মুহূর্তে নিশা কি চায়, কারণ সিনেমা নিয়ে কখনো কোনো আগ্রহ দেখায়নি সে। মো টেলিভিশন, বিনোদন ডেস্ক।